আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে আমাদের সাথে একজন দর্শক আছে হ্যালো দর্শক কে বলছিলেন

খাটে থেকে নামি তখনই আমার পার গোড়াইতে আমাদের ব্যথা লাগে পায়ে দুনো পায়ে আপনার ওজন কত আর হাইট কত জি হাইট আমি জানি না ওজন ওই 65 কেজির মতো 65 আনুমানিক হাইট বলতে পারবেন বলতে পারবেন না আমি সেটা জানি না জি আচ্ছা আচ্ছা কিন্তু ওই যে মানে সারা দিন হয় না আমার হাঁটতে সাজি হয় না যখনই তো শুই বা বসি বসে যখনই ফ্লোরে পাড়া দেই তখনই পেইন্টা করে জি ধন্যবাদ একবারে টিপিক্যাল রুগি প্লান্টার ফেসাইটিস মানে কমন রুগি যে আমি সারা দিন হাঁটি সারা দিন কাজ করে কোন ব্যথা নাই যখন শুয়ে আছি পা ফেলতে কষ্ট হবে বা বসে আছি দাঁড়াতে গেলে কষ্ট হবে আস্তে আস্তে পার ব্যথা চলে যায় সেটা আমরা সেই আপনার রোগ নিয়ে কথা বলছিলাম যেটা আমরা প্লান্টার ফেসাইটিস বলে থাকি এবং অনেক আছে একই অবস্থা দাঁড়িয়ে কাজ করে মানে সারা দিন যেমন বাসার কাজে বা পাক করার ক্ষেত্রে একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা থেকেও স্ট্রেস হয় পায়ের তলায় ব্যথা হতে পারে এবং ইনজুরি হতে পারে এই জন্য আমরা বলি বারবার একটু চেঞ্জ করা একটু পায়চারি করা মানে একই অবস্থানে না দাঁড়িয়ে তো এইগুলা একটু কিছু এডুকেশন দরকার জুতা কারেকশন তো আমরা বললাম সেটা করতে হবে এবং এখানে ওজন আর একটা ফ্যাক্টর ওজন তো দেখতে হবে যদি আবার অনেকের ওজন কম শরীরের হাইট অনুযায়ী কিন্তু আবার তার তারও পায়ের তলা ব্যথা হতে পারে কারণ হচ্ছে পর্যাপ্ত যদি মাসেল না থাকে প্যাড না থাকে মানে পায়ের তলা কিন্তু প্যাড এমন সেটাও না থাকে তাও কিন্তু পায়ের তলায় ব্যথা হতে পারে তো একটা মানুষের ফিজিক্যাল ফিটনেসটা খুবই জরুরি মানে তার ওজন বেশি যেমন সমস্যা ওজন যদি হাইট এবং কম হয় আমরা যে বেদনা তার জন্য না যে কোনো রোগের জন্য কিন্তু হাইট ওজন একটা বিশাল ইম্পর্টেন্ট ইস্যু তো এই রুগীদের এগুলার পাশাপাশি যদি আপনার পায়ের তলায় হার বেড়ে যায় আমরা ওখানে লেজার থেরাপি ইউজ করে থাকি খুবই ইফেক্টিভ আকুপাংচার খুবই ইফেক্টিভ পায়ের তলায় এবং কিছু ইলেকট্রোথেরাপি আছে যেমন ফেরাডিক কারেন্ট হয় স্টিমুলেশন বা ওয়াক্স বা থেরাপি এগুলা অবশ্যই কোনো স্পেশালিস্টের স্বর্ণপণ্য হয়তো নিতে হতে পারে বা আমরা পায়ের তলন সময় ইনজেকশান দিই যেমন পিআরপি প্লাটেলেটিস প্লাজমা এটাও খুবই কার্যকরী অনেক সময় স্টেরয়েডও কার্যকরী কিন্তু স্টেরয়েড বেশি ব্যবহার করা সাধারণত ভালো না কারণ দীর্ঘ বারবার করলে আরও খারাপ হয়ে যেতে পারে তো এই সকল ট্রিটমেন্টের পাশাপাশি রুগীকে বাসায় আরও কিছু কাজ সে করতে পারে যেমন কুসুম গরম পানি করে প্রতিদিন দশ মিনিট পা ডুবিয়ে রাখতে পারে এক চামচ লবণ দিয়ে পানিতে কিছু রোল পাওয়া যায় বা যেকোনো একটু গোল টাইপের নিচে রেখে যদি সে আলতো একটু মেসেজ করে তাও কিন্তু এই সমস্যাটা অনেক একটি চলে কমে যাবে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ অ্যান্ড নেভার মিস অ্যানাদার আপডেট